বাঙালি রীতিতে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমেই নবজাতকের মুখে মধু দেওয়ার রীতি প্রচলিত রয়েছে, আর তা আবহমান কাল থেকেই চলে আসছে। এই জন্যই বোধহয় বলা হয় মিষ্টি বাঙালির জন্মসূত্রে প্রাপ্ত তৃপ্তিদায়ক খাবার। মিষ্টির সঙ্গে বাঙালির সম্পর্ক ও দুর্বলতা আবহমান কাল থেকেই চলে আসছে, বর্তমানেও চলছে। বাঙালির যে কোনো ছোট বা বড় অনুষ্ঠানে মিষ্টি তো লাগবেই, যদিও সময়ের সাথে সাথে মিষ্টির ধরনের পরিবর্তন হয়েছে। কিন্তু এমন অনেক মিষ্টি আছে যেগুলো সুপ্রাচীন কাল থেকে এখনও পর্যন্ত মানুষকে মোহিত করে আসছে নিজের স্বাদ ও গন্ধে। আজ এমনই কিছু অসাধারণ মিষ্টির কথা আপনাদেরকে বলবো। ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়ির দাবিতেই এই মিষ্টি প্রথম বানান সূর্য মোদক 1818 সালে। প্রথম জামাই ষষ্ঠীতে নতুন জামাইকে ঠকানোই ছিল এটি বানাবার মূল উদ্দেশ্য। কড়া পাকের সন্দেশের ভিতর গোলাপজল ভরে তৈরি হয় তালশাঁসের আকৃতির এই মিষ্টি। জামাই ষষ্ঠীর দিন নতুন জামাইয়ের পাতে দেওয়া হয় প্রকাণ্ড এই সন্দেশ। তাতে কামড় দেওয়া মাত্র সন্দেশের ভিতর থেকে গোলাপজল ছিটকে জামাইয়ের পাঞ্জাবিতে গিয়ে পড়ে। জামাইকে ঠকানো এই সন্দেশের শুরু সেই থেকে। এই সন্দেশ বানাবার মূল উপাদান ছানা, চিনি, গোলাপজল ও শীতকালে ব্যবহার করা হয় টাটকা নলেনগুড়। সূর্যমোদনের দোকানে গোলাপজল আসে নিয়ম মেনে কনৌজ থেকে। কিছুটা সন্দেশ প্রথমে ছাঁচের মধ্যে দিয়ে আঙ্গুলের চাপে একটা গর্ত করে নেওয়া হয়। সেই গর্তে গোলাপজল ঢেলে আবার সন্দেশ দিয়ে বাকিটা ঢেকে ছাঁচের মুখ বন্ধ করে দিতে হয়। এভাবেই জলভরা সন্দেশ তৈরি করা হয়। কাঁচাগোল্লা বা নাটোরের কাঁচাগোল্লা বাংলাদেশের নাটোর জেলায় উৎপন্ন দুধ দিয়ে তৈরি এক প্রকার মিষ্টান্ন। এই মিষ্টান্নটি গরুর দুধ হতে প্রাপ্ত কাঁচা ছানা হতে প্রস্তুত করা হয় বলে এটি কাঁচাগোল্লা বলে পরিচিত। যদিও নাটোরে এর উৎপত্তি হয়, তবে নাটোর ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এই মিষ্টি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কিছু মিষ্টান্ন ভাণ্ডারেও এই মিষ্টি প্রস্তুত করা হয়। 8 আগস্ট 2023 তারিখে দেশের 17 নং GI পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নাটোরের কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা সৃষ্টির রয়েছে চমৎকার কাহিনী। জনশ্রুতি আছে, নিতান্ত দায়ে পড়েই নাকি তৈরি হয়েছিল এই মিষ্টি। নাটোর শহরের লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান। দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল। মধুসূদন এসব চুলায় 1.5 থেকে 2 মণ ছানা দিয়ে পান্তুয়া, চমচম, কালোজাম প্রভৃতি মিষ্টি তৈরি করতেন। দোকানে কাজ করতেন 10 থেকে 15 জন কর্মচারী। হঠাৎ একদিন মিষ্টির দোকানের কারিগর আসেনি। মধুসূদনের তো মাথায় হাত, এত ছানা এখন কি হবে, এই চিন্তায় তিনি অস্থির। নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখতে বললেন। এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানার দারুণ স্বাদ হয়েছে। নতুন মিষ্টির নাম কি রাখা হবে এ নিয়ে শুরু হয় তখন চিন্তাভাবনা। যেহেতু চিনির রসে ডোবানোর পূর্বে ছানাকে কিছুই করতে হয়নি, অর্থাৎ কাঁচা ছানাই চিনির রসে ঢালা হয়েছে, তাই তার নামকরণ করা হয় কাঁচাগোল্লা। কাঁচাগোল্লার স্বাদ রসগোল্লা, পানিতোয়া এমনকি সন্দেশকেও হার মানিয়ে দেয়। এর রয়েছে একটি মিষ্টি কাঁচা ছানার গন্ধ, যা অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না। ধীরে ধীরে মিষ্টির রসিকরা এই মিষ্টির প্রতি আকৃষ্ট হতে থাকেন। তখন থেকে মধুসূদন প্রতিনিয়তই এই মিষ্টি বানাতে থাকেন। এরপর কাঁচাগোল্লার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। এভাবেই সৃষ্টি হল যুগান্তকারী এক মিষ্টির। রসকদম বা রসকদম্ব ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটি বিখ্যাত মিষ্টি। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলাকে রসকদম্বের আদি উৎপত্তি স্থল হিসেবে মনে করা হয়। বর্তমানে যে ঘরানার রসকদম্ব মালদাতে তৈরি হয় তার রূপ পায় 1861 সালে মালদা জেলায় অবস্থিত মেহেরপুরের কারিগরদের হাতে। এখানে বলে রাখা ভালো যে এই মেহেরপুর এবং বাংলাদেশের মেহেরপুর জেলা সম্পূর্ণ ভিন্ন। রসকদম্বের ভেতরে থাকে ছোট আকৃতির রসগোল্লা, আর তার উপর থাকে ক্ষীরের পুরো স্তর, তারও উপরে থাকে চিনি মাখানো পোস্তদানা। এতে করে রসকদম্বকে অবিকল কদম ফুলের মতো দেখতে লাগে। এটি বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং মেহেরপুর জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ভীষণ জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি মিষ্টি। ভারতের মালদা জেলা এবং বাংলাদেশের রাজশাহী জেলা রসকদম্বের জন্য বিখ্যাত। তবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার রসকদম্বের সাথে মালদার রসকদম্বের কিছুটা পার্থক্য রয়েছে। আনুমানিক 1900 সালের দিকে কুমিল্লা অঞ্চলে রসমালাই তৈরি শুরু হয়। 1930 সালে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই বানিয়ে নাম করে। শঙ্কর সেনগুপ্তের হাতে এটি বিকশিত হয়।
কুমিল্লার রসমালাই বাংলাদেশের বিখ্যাত রসমালাই। কুমিল্লা জেলা শহরের নামে এই রসমালাই পরিচিতি লাভ করেছে। এর মধ্যে মাতৃভাণ্ডারের রসমালাই জনপ্রিয়। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে ভিনদেশি ও দেশি আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় নগরের মনোহরপুর এলাকার মাতৃভাণ্ডারের রসমালাই দিয়ে। বগুড়ার দই বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার বিখ্যাত মিষ্টান্ন। 2023 সালে বগুড়ার সরার দই ভৌগোলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে। সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয়। এর খ্যাতি মূলত ব্রিটিশ আমল থেকে সর্বত্র ছড়িয়ে পড়ে। 60-এর দশকের প্রথম ভাগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন মুলুকেও গিয়েছে বগুড়ার দই। বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় বগুড়ার শেরপুর উপজেলা থেকে। শেরপুরে প্রথম দই তৈরি হয় প্রায় 250 বছর আগে। তৎকালীন বগুড়ার শেরপুরের ঘোষ পরিবারের ঘেটু ঘোষ প্রথম দই তৈরি আরম্ভ করেন। টক দই তৈরি থেকে বংশ পরম্পরায় তা চিনিপাতা বা মিষ্টি দইয়ে রূপান্তরিত হয়। আর কালের বিবর্তনে স্বাদের বৈচিত্র্যতার কারণে দইয়ের বহুমুখী ব্যবহার শুরু হয়। টক দই দিয়ে রান্না ও ঘোল তৈরি হয়। অতিথি আপ্যায়নে চলে মিষ্টি দই। জানা যায় 1740 থেকে 1750 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে বর্গীরা ক্ষীরপাই শহর একাধিকবার আক্রমণ করে। বর্গীদের আক্রমণ থেকে বাঁচতে এলাকা ছাড়তে শুরু করেন বাসিন্দারা। সেই সময় এডওয়ার্ড বারবারাসা নামে এক সাহেব বর্গীদের হটিয়ে দেন। স্বস্তি ফেরে শহরে। এই ঘটনার পর কৃতজ্ঞতাস্বরূপ স্থানীয় এক মিষ্টি ব্যবসায়ী বাবরশা নামে একটি খাবার তৈরি করে এডওয়ার্ডকে উপহার দেন। সেই থেকেই শহরের মানুষের পছন্দের মিষ্টির তালিকায় স্থান করে নিয়েছে বাবরশা। মূলত ময়দা দুধ ঘি দিয়ে তৈরি হয় এই বাবরশা। প্রথমে ছাঁচে ফেলে ভেজে রাখা হয়। এরপর খাওয়ার সময় তাতে রস ঢেলে পরিবেশন করা হয়। আগে অবশ্য মধুতে ডুবিয়ে খাওয়ার রেওয়াজ ছিল। এগুলো শুধুই মিষ্টি নয়, এগুলো বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বাঙালি জাতির গর্ব করার মতো যা কিছু আছে তার মধ্যে এই মিষ্টিগুলো অন্যতম। যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন এই অনন্য মিষ্টিগুলো মানুষকে মুগ্ধ করবে তাদের স্বাদে ও গন্ধে।